পরিষদের পক্ষে কমরেড প্রকাশ রিয়ান। আজকে আমরা 77তম জনশিক্ষা দিবস পালন করছি। এই জমায়েতে যারা আছেন, এক আমি এবং রমেন্দ্র দত্তগুপ্ত ছাড়া মনে হয় না কারোর জন্ম হয়েছে। যে পরিপ্রেক্ষিতে জনশিক্ষা দিবস আমরা পালন করছি এবং জনশিক্ষা আন্দোলন, মনে রাখতে হবে কিন্তু পাশাপাশি আরেকটা আন্দোলনও চলছিল, সেটা হলো প্রজা আন্দোলন। ফলে 1935-এর পর এই ত্রিপুরা রাজ্যে প্রথম যে কমিউনিস্ট পার্টির সদর বিভাগীয় কমিটি হয়, তার নেতৃত্বে আসেন বীরেন দত্ত। উনি কুমিল্লা থেকে এখানে এসে পার্টির সদর বিভাগীয় কমিটি গঠন করেন। আজকে গণমুক্তি পরিষদ নিয়ে যখন আমরা বলছি, যে ব্যানারটায় দেখছি আমরা সমস্ত যে ট্রাইবেলের মুখ, তা তো নয়। এই আন্দোলনটা সংগঠিত হয়েছিল জনশিক্ষা আন্দোলন এবং প্রজা আন্দোলন একটা সম্মিলিত, আমি সেখানে বলবো সিপিআইয়ের যে তদানীন্তন বীরেন দত্ত মহাশয় তার নেতৃত্ব ছিল, আমরা ভুলব না দেবপ্রসাদ সেনগুপ্তকে। সুতরাং এই উদ্যোগটা আজকে যদি বিচ্ছিন্নভাবে দেখা হয় তাহলে কিন্তু ঠিক নয়, কারণ এটা একটা সম্মিলিত উদ্যোগ। তো এই সময়ে এক্ষুনি দাঁড়িয়ে মনে হচ্ছে জনশিক্ষা আন্দোলন যেটা ছিল সেই আন্দোলনটা আরেকটা আন্দোলনে নিয়ে যাওয়া উচিত, কুশিক্ষা বিরোধী আন্দোলন। কারণ জনশিক্ষা আন্দোলনের যে সূত্রটা হয়েছে তখন ট্রাইবেলদের মধ্যে, আজকে ট্রাইবেলের কথা বলছি এই কারণে, কারণ অশিক্ষিত ছিল মানে বেশি, তো 3-4% ছিল যে যার বর্ণ লিখতে পারে, নিজের নামটা সই করতে পারে, সেখানে খুবই জরুরি ছিল। আজকে কিন্তু সেখানে দাঁড়িয়ে নেই আন্দোলন। ফলে এখনকার যে শিক্ষা, সেই শিক্ষাটাকে আমাদের দেখতে হবে, এবং এই শিক্ষা কুশিক্ষা যে চলছে, যে আবহাওয়া চলছে, তার থেকে রক্ষা করতে আরেকটা সুশিক্ষা আন্দোলনের প্রয়োজন হয়ে পড়েছে আমাদের। এবং সেটা আমরা দেখতে পাচ্ছি, যারা একটু বুদ্ধিজীবী, কোনো বুদ্ধিজীবী আপনারা দেখবেন না যে আজকের যে সরকার, কেন্দ্রীয় সরকার আছে, তাদের সাপোর্ট করছে, বরং তারা বিপক্ষে বলছে যে বিচ্ছিন্নবাদী, এই ধর্মীয় মেরুকরণ এটা বাদ দিতে হবে, এবং মানুষের সম্মিলিত